ওয়েলকাম স্টুডেন্ট। তো আমার নাম হচ্ছে রোহন মণ্ডল। তো যে কোনো সেমিস্টার শুরু করার আগে, বিশেষ করে তোমরা তো কেবল হাই সেকেন্ডারি পাস করে আসলে, তো সেই হিসাবে ম্যাথামেটিক্স অনার্সে যেহেতু ভর্তি হয়েছ, আমার মনে হয় তোমাদের সিলেবাস সম্পর্কে একটা পরীক্ষার আইডিয়া থাকা উচিত। তো সেই জন্যই আমি এই ভিডিওটাই, খুব ছোট্ট ভিডিও হবে একটা, তো এখানটায় আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করছি যে সিলেবাসে কী আছে, কী না আছে, কখন কোন কটা পেপার আছে, কোন সেমিস্টারে কটা পেপার আছে, এইগুলো নিয়ে আমি এই ভিডিওটা একটু ডিসকাস করব। তো আমি যে সিলেবাসটা আলোচনা করছি এটা হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটি সিলেবাস, ঠিক আছে। ক্যালকাটা বর্ধমান অলমোস্ট একই হবে, শুধু ওলট পালট হয়ে যাবে। এই টপিকটা হয়তো কোনো একটা টপিক কল্যাণীতে ফার্স্ট সেমিস্টারে আছে, সেটা হয়তো বর্ধমানে সেকেন্ড সেমিস্টারে হয়ে গেছে, কিন্তু সিস্টেম বা প্যাটার্ন কিন্তু একই হবে, ঠিক আছে। তো আমাদের যে ম্যাথামেটিক্স অনার্স যেটা আমাদের থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স, ঠিক আছে। তো থ্রি ইয়ার্স আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই তিনটে বছরে যদি আমি ভাগ করি, তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের হবে দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এক্সাম, সেকেন্ড সেমিস্টার এক্সাম। সিমিলারলি সেকেন্ড ইয়ার মানে দ্বিতীয় বছরে থার্ড সেমিস্টার এক্সাম, ফোর্থ সেমিস্টার এক্সাম। সিমিলারলি থার্ড ইয়ারে মানে তৃতীয় বছরে হবে আমাদের ফিফথ সেমিস্টার এক্সাম অ্যান্ড সিক্স সেমিস্টার এক্সাম। তাহলে আমাদের টোটাল তিন বছর, প্রত্যেক বছরকে আবার দুটো ভাগে, মানে ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, এরকম করে ভাগ করা যায়। তার মানে প্রত্যেক সেমিস্টারে আমাদের সিক্স মান্থস করে, ছমাস করে পাবো, মাত্র ছমাস করে, ঠিক আছে। ছমাসের মধ্যে লাস্টের এক মাস ছেড়ে দাও এক্সামের জন্য, তাহলে আমরা পড়াশোনার জন্য মোটামুটি সময় পাবো সাড়ে চার থেকে পাঁচ মাস, ঠিক আছে। সাড়ে চার মাস আমরা পড়াশোনার জন্য পাবো, একদম খুব ভাইটাল, একটুও ফাঁকি দেওয়ার জায়গা নেই। আমি তোমাদের ভয় দেওয়া দেখাতে চাইছি না, কিন্তু যেটা ঘটনা সেটাই আমি এখানটা এক্সপ্লেন করছি। ছমাসের মধ্যে আমি মাত্র সাড়ে চার থেকে ম্যাক্সিমাম পাঁচ মাস পড়াশোনার জন্য সময় পাবো, ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টার এটাই। এবার আমি ফার্স্ট সেমিস্টার নিয়ে একটু আলোচনা করছি, ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করছি। ফার্স্ট সেমিস্টারে আমাদের টোটাল পেপার হচ্ছে চারটে, একটা হচ্ছে সিসিটি ওয়ান, একটা হচ্ছে সিসিটি টু, আচ্ছা একটা হচ্ছে জিইটি ওয়ান, আর একটা হচ্ছে এইসিসিটি ওয়ান। এগুলো কি? এগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক একটা পেপারের শর্ট ফর্ম। আমরা যেমন ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার এরম করে বলতে অভ্যস্ত, এখন কিন্তু সেমিস্টার সিস্টেমে যে কোনো পেপারকে সিসি বলতে হবে বা জিই বলতে হবে বা এসিসি বলতে হবে, ফুল ফর্ম কি, কোর কোর্স, সিসি, ঠিক আছে। এত কিছু তোমাদের মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি, ঠিক আছে। এইসব কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, আমি তোমাদের জানানোর জন্য বলছি। সিসিটি ওয়ান এটা হচ্ছে ম্যাথামেটিক্স অনার্সেরই পেপার, মানে এটা ম্যাথামেটিক্সেরই পেপার। এটার হচ্ছে দুটো পার্টে, মানে দুটো পার্ট আছে, ক্যালকুলাস প্লাস অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এই দুটো মিলে সিসিটি ওয়ান, মানে যেটা আমরা নর্মালি ফার্স্ট পেপার বলে অভ্যস্ত সেটাকে সিসিটি ওয়ান। সিমিলারলি সিসিটি টু এটাও ম্যাথামেটিক্সেরই পেপার, অ্যালজেব্রা থাকবে এতে, ঠিক আছে। আচ্ছা এই যে এই এই যে আমাদের সিসিটি ওয়ান আর এই যে সিসিটি টু, এই দুটোই হচ্ছে ম্যাথামেটিক্সের পেপার, ঠিক আছে। জিই যেটা আমরা আগে বলতাম পাস কোর্স, ঠিক আছে, সেটাকে এখন জিই জেনারিক ইলেকট্রিক, তার ফার্স্ট পেপার, যে যার ফিজিক্স আছে সে ফিজিক্স, যার কেমিস্ট্রি আছে সে কেমিস্ট্রি, যে যেরকম চুজ করেছো সে সেরকম, আমি ফিজিক্সই লিখে রাখছি। আর এইসিসি, ঠিক আছে, এবিলিটি এনহ্যান্স কম্পালসারি কোর্স,
ফুল ফর্ম, মুখস্থ রাখার দরকার নেই, শর্ট ফর্ম এইসিসি মনে রাখবে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট স্টাডিজ, ঠিক আছে, মানে পরিবেশ বিদ্যা। এই চারটে পেপার মিলে আমাদের ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সের পরীক্ষা হবে। নামে শুনতেই মনে হচ্ছে ম্যাথামেটিক্স অনার্স, কিন্তু দুটো পেপার ম্যাথামেটিক্সের, একটা হচ্ছে জিই আর একটা হচ্ছে এসিসি মানে এনভায়রনমেন্ট স্টাডিজ, ঠিক আছে। পেপারগুলোয় কত করে মার্ক্স আছে, যেমন সিসিটি ওয়ান এর মার্ক্স ডিস্ট্রিবিউশন বলছি, সিসিটি ওয়ানে টোটাল হচ্ছে 75 মার্ক্স, যার মধ্যে 60 হচ্ছে রিটেন, মানে যেটা এক্সাম হবে, অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দেবে যেগুলো, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সাম। আর বাকি যে 15 মার্ক্স থাকলো সেটা হচ্ছে 5 নম্বর অ্যাটেন্ডেন্স, 5 নম্বর অ্যাটেন্ডেন্স, আর 10 নম্বর হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল মানে কলেজেই তোমাদের এক্সাম হবে, ইন্টারনাল এক্সাম, যেটা আমরা ছোটোবেলায় টেস্ট পরীক্ষা বলে এসেছি, সেরকম টেস্ট পরীক্ষা হবে। সেই দশের উপরে নাম, সেই পরীক্ষার উপরে নাম্বারিং করে আউট অফ 10 কত পাচ্ছ সেটা। তাহলে মুদ্রা কথা 60 নম্বর হচ্ছে তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, আর বাকি 15 নম্বর এটা কিন্তু কলেজ দেবে। 15 নম্বর মধ্যে 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর 10 নম্বর হচ্ছে কলেজ টেস্টের উপরে ভিত্তি করে এই 10 নম্বরটা দেওয়া হবে, ঠিক আছে। সিসিটি টু এরও একই ফান্ডা, জিই এটারও একই ফান্ডা। এবার জিইর আবার যেহেতু ফিজিক্স আছে, এর তো প্র্যাকটিক্যাল থাকবে, সুতরাং টোটাল ষাট নম্বর কিন্তু রিটার্ন হবে না। হ্যাঁ, ষাটের মধ্যে হয়তো দেখা যাচ্ছে 40 নম্বর রিটার্ন হলো, 20 নম্বর প্র্যাকটিক্যাল হলো, আমি যদিও জানি না এর ভাগটা। ষাটের মধ্যে হয়তো দেখা যাচ্ছে 30 প্র্যাকটিক্যাল হলো, 30 অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হলো, বা 40 রিটার্ন পরীক্ষা হলো, 20 প্র্যাকটিক্যাল হলো, ঠিক আছে। আর এইটা কিন্তু সেম থাকবে, এইসিসিরও সেম একই ফান্ডামেন্টাল জিনিস একই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 75 × 4, এই হচ্ছে আমার টোটাল ফার্স্ট সেমিস্টারের টোটাল পরীক্ষা দেবো এর উপরে। তাহলে টোটাল আমাদের 300 উপরে পরীক্ষা হবে, আউট অফ 300 তুমি যত পাবে, ধরো 250 পেলে, সেটাই হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার, পার্সেন্টেজটা কিন্তু এই 250-র উপরেই হবে। তুমি ভেবো না যে ম্যাথামেটিক্স অনার্স পড়ছো বলে তোমার শুধু ম্যাথামেটিক্সের পেপারটাই কাউন্ট হবে, তা কিন্তু নয়, এগুলোও সমানভাবে মেন নাম্বারের সাথে যুক্ত হবে, ঠিক আছে। এর কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। যেমন খারাপ দিক হচ্ছে তোমার ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়তে এসে জোর জবরদস্তি ফিজিক্সও পড়তে হচ্ছে, ফিজিক্স তো তবু ঠিক আছে, এনভায়রনমেন্ট স্টাডিজও পড়তে হচ্ছে। কিন্তু আমার মতে ভালো দিকটাই বেশি, কেন, ম্যাথামেটিক্সের কোনো দুটো পেপারের মধ্যে কোনো একটা পেপার ধরো খারাপ হয়ে গেল অবভিয়াসলি, বা একটা পেপার কঠিন আসে, একটা পেপার সহজ আছে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে তোমার আর একটা জায়গা আছে নাম্বারটাকে বাড়িয়ে তোলার, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট স্টাডিজ বা জিইর যে পেপারটা তুমি চুজ করেছো মানে ফিজিক্স, বুঝা গেলো। একটা পেপার, কোনো পেপার খারাপ হয়ে গেল, তোমার ফিজিক্স হয়তো ভালো করে রেডি করা আছে, পড়া আছে, তুমি ফিজিক্সটা ভালো করে পড়ে, এই মানে ফিজিক্সটা ভালো করে পরীক্ষা দিয়ে কিন্তু নাম্বারটাকে আবার বাড়িয়ে দিতে পারো, বা এনভায়রনমেন্ট স্টাডিজ এটাকে তুমি ভালো করে পড়ে নাম্বারটাকে বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ভালো দিক খারাপ দিক, যে যেভাবে নেবে, আমার মনে হয় ভালো দিকটাই বেশি আর কি, এর ভালো দিকটাই বেশি। আচ্ছা, সিমিলারলি সেকেন্ড সেমিস্টারের একই, শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে এই এনভায়রনমেন্টের জায়গায় হয়ে যাবে বাংলা বা ইংলিশ, যে যেটা চুজ করো, তুমি বাংলাও চুজ করতে পারো, ইংরেজিও চুজ করতে পারো, বাকি কিন্তু সেম থাকলো। এটা ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার মানে ফার্স্ট ইয়ারের কথা বললাম আমি, ঠিক আছে, এগুলো সব ফার্স্ট ইয়ার। থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ার মানে থার্ড সেমিস্টারে গিয়ে কিন্তু আমাদের পেপার সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে, পেপার সংখ্যা বেড়ে যাবে, মানে পেপার টোটাল 4টেই থাকবে, কিন্তু এই এইসিসি এই জায়গাটাই আমাদের ম্যাথামেটিক্সের একটা পেপার ঢুকবে, ঠিক আছে। সিমিলারলি ফোর্থ সেমিস্টারেও তাই, এইসিসি থাকবে না, সেই জায়গাটা ম্যাথামেটিক্সেরই একটা পেপার ঢুকবে। ফিফথ সেমিস্টারে কী হবে, 4টেই ম্যাথামেটিক্সের পেপার। থার্ড সেমিস্টারে কি, একটা দুটো তিনটে ম্যাথামেটিক্সের পেপার আর একটা জিই। ফোর্থ সেমিস্টারেও তাই, ফিফথ সেমিস্টারে কী হবে, পেপার 4টেই থাকবে কিন্তু আমাদের 4টেই ম্যাথামেটিক্সের পেপার। সিক্স সেমিস্টারেও সেম, 4টেই ম্যাথামেটিক্সের পেপার। নাম্বার ডিস্ট্রিবিউশন আরও আছে, সেগুলো আমি এখনই বলছি না, আমার অত কিছু জেনে লাভও নাই। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড
সেকেন্ড সেম, সিমিলারলি থার্ড অ্যান্ড ফোর্থ সেম। তুমি ধরো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমে ফিজিক্স জিই হিসাবে নিয়েছো, জিই হিসাবে তুমি ফিজিক্স নিয়েছো, ঠিক আছে, তাহলে থার্ড অ্যান্ড ফোর্থ সেমে কিন্তু তুমি আর ফিজিক্স পাবে না। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেম মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার, পুরো একটা বছর ফার্স্ট ইয়ার। সেই ফার্স্ট আর সেকেন্ড সেমে তুমি যদি ফিজিক্স নিয়ে পড়ে থাকো, ফার্স্ট সেমিস্টারেও ফিজিক্স পড়েছো, সেকেন্ড সেমিস্টারেও ফিজিক্স পড়েছো, তাহলে থার্ড অ্যান্ড ফোর্থে গিয়ে কিন্তু সেই জিই পেপারটা পাল্টে যাবে। সেটা হয় কেমিস্ট্রি বা কাউরি কলেজে কম্পিউটার সায়েন্স থাকে সেটা হতে পারে, বা কাউরি কলেজে জিওগ্রাফি থেকে সেটা হতে পারে। মোদ্দা কথা, তোমাদের ধরো যতগুলো জিই অ্যাভেলেবল আছে যার যে কলেজে পড়ো, কাউরি কলেজে আবার ইকোনমিক্সও জিই হিসাবে নেওয়া যায়, তো ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটাকে তুমি জিই হিসাবে চুজ করেছো, মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যেহেতু পড়েছো, থার্ড অ্যান্ড ফোর্থে কিন্তু সেইটা বাদ দিয়ে বাকি যে অ্যাভেলেবেল জিই পেপার আছে, জিই সাবজেক্ট আছে তোমার কলেজে, সেইগুলোর মধ্যে চুজ করতে হবে, ঠিক আছে। এটা এই জায়গাটা একটু আমাকে আমি মানে বলার আছে যে দেখো, ফার্স্ট সেমিস্টারে টোটাল সবই চারটেই পেপার, কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেহেতু ম্যাথামেটিক্স অনার্স, ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স অনার্স যেহেতু আমাদের পেপারটা কম, সুতরাং আমার যেন মনে হয় যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে চাপটা একটু কম থাকে, ঠিক আছে। চাপটা কিন্তু থার্ড আর ফোর্থ থেকে বেড়ে যায়। কিন্তু আমি এই জায়গাটা একটু একটু মানে একটা পেপার কম বলে ফেলেছি, থার্ড আর ফোর্থে অ্যাকচুয়ালি সিসিটি পেপারই থাকবে তিনটে, থার্ড সেমিস্টারের কথা বলছি, চারটে পেপার বলেছিলাম না, অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে পাঁচটা পেপার হবে জিই সমেত, তিনটে থাকবে সিসি পেপার, একটা থাকবে এসিসি পেপার, ওটা ম্যাথামেটিক্সের, তাহলে চারটে পেপারই হয়ে গেলো ম্যাথামেটিক্সের, তার সঙ্গে জিই, মানে পাঁচটা পেপার থাকবে থার্ডে অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্থে, ঠিক আছে। দিস ফিফথ আর সিক্সথে গিয়ে আবার চারটেতে চলে আসবে, কিন্তু চারটেই ম্যাথামেটিক্সের পেপার, বুঝা গেল। তাহলে ফার্স্ট সেমিস্টারে দুটো ম্যাথামেটিক্সের পেপার, একটা জিই একটা এসিসি, সিমিলারলি সেকেন্ড সেমিস্টারেও দুটো ম্যাথামেটিক্সের পেপার, একটা জিই একটা এসিসি, থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু পেপার বেড়ে যাবে, ম্যাথামেটিক্সের সিসিটি পেপারই হয়ে যাবে তিনটে, তার সাথে এসইসি স্কিল এনহ্যান্স কোর্স, এসিসি একটা পেপার, মানে ম্যাথামেটিক্সের পেপার হয়ে গেল তিনটে সিসি আর একটা এসিসি, মানে চারটে, সেই সঙ্গে সঙ্গে জি একটা, পাঁচটা, বুঝা গেল। আর এই সিসি এসব থাকবে না, তাহলে থার্ড অ্যান্ড ফোর্থে কিন্তু আমার পেপার সংখ্যা এমনি বেড়ে গেল, থার্ড ফোর্থে চাপ এমনি বেশি থাকবে, সুতরাং ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের তুলনায় বেশি থাকবে। সুতরাং আমার মনে হয় তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি, কাউরির ইকোনমিক্স বা কাউরির জিওগ্রাফি যার কলেজে যেন অ্যাভেলেবল আছে, ফার্স্ট সেমিস্টারটা যেহেতু চাপ কম, তোমার যে সাবজেক্টটা একটু জটিল লাগে জিইর সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে পড়ে ফেলতে হবে, কারণ থার্ড অ্যান্ড ফোর্থে গিয়ে এমনিই অনার্সের চাপই অনেক বেশি। সুতরাং এইটার জন্য আমার যে পেপারটা সুবিধা মনে হয়, যেটাকে সহজ মনে হয়, বা পড়তে ভালো লাগে, সেইটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আমার একদম ব্যক্তিগত মতামত, তোমরা আমার মতের সাথে সহমত নাও হতে পারো, কিন্তু আমার মনে হয় এটা, এবং আমি বলিও সবাইকে তাই, যে এই জিনিসটা একটু ভেবে দেখো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যেহেতু চাপ কম, সুতরাং যে পেপারটা, যে জিই পেপারটা, যে জিই সাব, যে সাবজেক্টটা আমার জটিল লাগে সেটা, বা ভাল লাগে না পড়তে, জোর করে পড়তে হয়, সেটাকে আমি এখানটা পড়ে ফেলবো, ঠিক আছে। এটার জন্য একটু সুইটেবল পেপার, আমার পছন্দ মতন পেপারটাকে বাঁচিয়ে রাখবো। এই আরও একটা ভাইটাল জিনিস হচ্ছে যে এই পেপার, এই ফার্স্ট সেমিস্টার এ ধরো কোনো একটা পেপারে সাপ্লি পেয়ে গেলে, মানে ফেল করে গেলে, এই যে কোনো একটা পেপারে সাপোজ এটাতে সাপ্লি পেয়ে গেলে, তাহলে সেই পেপারটা ফার্স্ট সেমিস্টারের সাপ্লিটা পরীক্ষা হবে থার্ড সেমিস্টারের সাথে। থার্ড সেমিস্টারে এমনি প্রচুর চাপ, তাই না, আমাদের চারটে হচ্ছে ম্যাথামেটিক্স অনার্সের পেপার, একটা জি, মানে পাঁচটা টোটাল পেপার থার্ড সেমিস্টারে, তার সাথে আবার সাপ্লির পেপার একটা যোগ হবে, তার মানে ছটা পেপার হয়ে যাবে, ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং চেষ্টা করতে হবে কোনো পেপারেই, সে জিই হোক বা এসিসি হোক বা সিসিটি হোক, কোনো পেপারে যেন সাপ নিলে না পাই। এমন হতে পারে যে দুটো পেপারের মধ্যে কোনো একটা পেপার আমার পড়তে ভালো লাগে না, ঠিক আছে, ভালো লাগে না, তাতে কম নাম্বার উঠুক, অন্যটাতে বেশি এফোর্ট দেবো বা জিইতে বেশি এফোর্ট দেবো, কিন্তু সাপ্লি যেন না আসে, ঠিক আছে। ভালো করে মনে রাখবে, 60 যে রিটেন এক্সাম, তার মধ্যে 40%, মানে 424 নাম্বার আমাকে পেতেই হবে, 75-24 নয়, কিন্তু 75-24 নয়, তো আমার এই 60 যে রিটেন এক্সাম দিয়ে আসলাম অন্য কলেজে গিয়ে, তার মধ্যে 24 পেতে হবে, সেটা হচ্ছে আমাদের পাস মার্কস হবে,
বাকি 15-তে তুমি পেলে না পেলে তা কিছু দেখবে না কেউ, 60-এ 24 এটা পেলেই পাস। সুতরাং এইটা মাথায় রাখতে হবে আমাদের, সাপ্লি যেন না আসে, ঠিক আছে? তা এই হচ্ছে আমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করছি, এই হচ্ছে আমাদের মেন পেপার, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আমাদের দুটো অনার্স পেপার, একটা জিই পেপার আর একটা হচ্ছে এসিসি পেপার, ঠিক আছে? সেম একই সিস্টেম সেকেন্ড সেমিস্টারেও, দুটো সিসিটি পেপার থাকবে, একটা জিই পেপার থাকবে, একটা এসিসি পেপার থাকবে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে সেম সাবজেক্ট জি হিসাবে, মানে একই ফিজিক্স দুটোই, ফিজিক্স নিলে ফার্স্ট সেকেন্ড দুটো সেমিস্টারে ফিজিক্স, যদি কেমিস্ট্রি নিই ফার্স্ট সেকেন্ড দুটো সেমিস্টারে কেমিস্ট্রি, ঠিক পরের থার্ড অ্যান্ড ফোর্থে গিয়ে কিন্তু আর ওইটা পাবো না, ওইটা বাদ দিয়ে বাকি যেগুলো অ্যাভেলেবল আছে জি হিসাবে সেগুলো পাবো। তো এগুলোর কথা থার্ড ফোর্থ এখন মাথা থেকে আউট করে দাও। আচ্ছা, এইবার হচ্ছে কী বই পড়বো, কোন বই পড়বো, কোন বই মার্কেটে অ্যাভেলেবল আছে। তো আমারই লেখা ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সের একটা বই আছে, আমারই লেখা, ঠিক আছে? এটা ফার্স্ট সেমিস্টারের যে কোনো দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে, বহরমপুরে যদি কিনতে চাও প্রাঙ্গণ মার্কেটে গ্রন্থ বিচিত্রা ওখানটায় অ্যাভেলেবল আছে, বা প্রাঙ্গণ মার্কেট বলতে যেটা বাস স্ট্যান্ডে ওইটা, ঠিক আছে? বা আরেকটা হচ্ছে ঘোষ লাইব্রেরি, যেটা হচ্ছে আমাদের মোহন মোড়ের ওখানটায় জেলখানার পাশে, মোহন মোড় যেটা বলে, মোহন সিনেমা হল, সেইখানটায়ও ঘোষ লাইব্রেরিতেও এই বইটা অ্যাভেলেবল আছে, কিনতে পারো। আমার নাম করে বলবে রোহন মণ্ডল স্যারের ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্স অনার্সের বইটা, এতে পুরো ফার্স্ট সেমিস্টার CCT 1 and CCT 2 কভার করা আছে, ঠিক আছে? এই যে এই দুটো পেপার একসাথে কভার করা আছে, মানে একটা বই কিনলেই তোমার পুরো ম্যাথামেটিক্সের পার্টটুকু চলে আসবে, পুরো ম্যাথামেটিক্সের পার্টটুকু ওই একটা বইয়ের মধ্যে কভার করা আছে। শুধু সিলেবাসই নয়, পিছনে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং তার সলিউশনও দেওয়া আছে। এই যে যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যান্ড সলিউশন বলতে কল্যাণী তো দেওয়াই আছে, বর্ধমানেরও দেওয়া আছে, ক্যালকাটারও দেওয়া আছে, ঠিক আছে? এই যে যেমন এটা ইউনিভার্সিটি অফ বর্ধমানের CCT 1 কোশ্চেন 2019-এর CCT 1-এর কোশ্চেন, তার অ্যান্সার। সিমিলারলি ক্যালকাটারও দেওয়া আছে, বর্ধমান কল্যাণীরও দেওয়া আছে, ঠিক আছে? তো দেখি কল্যাণীরটা কোথায় আছে। হ্যাঁ, এই যে ইউনিভার্সিটি অফ কল্যাণী 2019 CCT 1-এর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সিমিলারলি 18-এরও দেওয়া আছে, 18-এর CCT 1 তার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ঠিক আছে? সিমিলারলি 19-এরও সব দেওয়া আছে। তো এই বইটা কিনতে পারো, টোটাল ম্যাথামেটিক্স পার্টটুকু কভার হয়ে যাবে। তাছাড়াও ক্যালকুলাসের তো একটা টপিক নাই, যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, অনেক পার্ট আছে এটা অ্যালজেব্রার, যেমন ম্যাট্রিক্সের কিছু পার্ট আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কিছু পার্ট আছে, তারপরে কমপ্লেক্স অ্যানালিসিসের কিছু পার্ট আছে, সব আমার এই বইটার মধ্যে দেওয়া আছে। আবার টপিক ওয়াইজ আলাদা আলাদা বইও পাওয়া যায়, কারোর যদি মনে হয় যে স্যার আমার টপিক ওয়াইজ আলাদা আলাদা বই পড়বো, সেটা তোমরা বলতে পারো, তারও নাম আমি বলে দেবো। তবে প্রথমেই একগুচ্ছর বই কিনতে যাও না, দেখে ভয় লেগে যাবে। সুতরাং আমার এটা ব্যক্তিগত মতামত, সব একসাথে কিনতে যাও না, ঠিক আছে? এ বইটা কেন কিনে পড়ো, দেখো একটা বইয়ের মধ্যে সব কিছু আছে, কনফিডেন্স পাবে যে হ্যাঁ পারবো, একটা বইয়ের মধ্যে সব কিছু আছে, বেশি বড় তো নয়, এটা আমি পড়ে ফেলবো, এরকম একটা কনফিডেন্স পাবে। তারপর যখন এটা পড়া হয়ে যাবে, তখন টপিক ওয়াইজ আলাদা আলাদা বই কিনে পড়তে থাকলে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো পড়াশোনা কিন্তু ভালো করে করতে হবে, এখন ওরকম নেই যে একটুখানি পড়লাম দিয়ে ঘুরে ঘুরে বেড়ালাম, পরীক্ষা আসলো পাস, কোনো রকমে পাস করে যাবো, সেই চিন্তাভাবনা কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে, সেই সিস্টেম কিন্তু আর নেই। যথেষ্ট বড় সিলেবাস, সিরিয়াসলি না পড়াশোনা করলে কিন্তু রেজাল্ট তো ছেড়েই দাও, ভালো ফেল করে যাবে, ঠিক আছে? ব্যাস, আর কাউরির জন্য কোনো সমস্যা থাকে সিলেবাস সম্পর্কে জানতে, বা বই সম্পর্কে জানতে, বা পড়াশোনা সম্পর্কে জানতে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে?